বর্তমানে গরুর বাজার কম না বেশি আছে এখন? এখন একটু কমই ভাই। বেচা কিনা কেমন হচ্ছে? টুকটাক। ইতিমধ্যে আমি চলে এসেছি গাবতলি গরুর হাটে, আর এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবো গরুর বাজার মূল্য কত আছে। ভাইজান ভালো আছেন? ভালো। বর্তমানে গরুর বাজার কম না বেশি আছে এখন? এখন একটু কমই ভাই। বেচা কিনা কেমন হচ্ছে? টুকটাক হচ্ছে কোন রকম। টুকটাক হচ্ছে। কেতা কেমন আছে ভাই? আসছে, মনে করেন কেউ দেখছে কেউ কিনছে। আজকে বিক্রি করতে পারছেন একটাও? আমরা বেশি তিনটা। তিনটা বিক্রি করছেন? এখানে কয়টা গরু আছে ভাই? এখন বর্তমান সাত আটটা আছে। আটটা গরু আছে। সর্বনিম্ন কত সর্বোচ্চ কত আছে ভাই? সর্বোচ্চ মনে করেন আপনার 195-200, আর আছে আপনার 160-65। 160-65। এখানে কি জাতের গরু আছে ভাই? এটা জার্সি ক্রস। জার্সি ক্রস। কোনটা থেকে শুরু করব ভাই? এই বড় থেকে করেন ভাই। এই গরুটার দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি 2,20,000। 2,20,000 টাকা। এটা কি জাতের গরু? এটা জার্সি ক্রস। জার্সি ক্রস। কয় দাঁত ভাই? এটা আপনার দুই দাঁত। দুই দাঁত। মাংস কতটুকু হবে? মাংস আছে মনে করেন 7.5 মন। 7.5 মন। কত হলে বিক্রি করবেন? মনে করেন 2,05,000 হলে বেচবো। 2,05,000 হলে বিক্রি করবেন? 2,00,000 হলে বেচবো। মাথা পা সহ না শুধু মাংস? না, মাংসই আছে। 7.5। 7.5 মন। একদম 2,00,000 হলে বেচবো। কম হবে না কিছু? না ভাই। এই গরুটা একটু উঠানো যাবে? হ্যাঁ, এটা উঠানো যাবে। দর্শক আমরা দেখতে পাচ্ছি একটা কালো মানিক। এটা কি দেশি জাতের গরু নাকি? না, সবই করস ভাই। সব করস। হ্যাঁ। এটার মাংস কতটুকু হবে ভাই? এটা আছে আপনার 5.5 মন। 5.5 মন। দাম কত চাচ্ছেন ভাই? দাম চাচ্ছে আপনার 75,000। 75,000 টাকা। কত হলে বিক্রি করবেন ভাই? বেশ মনে করেন 60 হলে বেশ। 60 হলে বিক্রি করবেন। কয় দাঁত ভাই? সব দুই দাঁত। কিরে সব দুই দাঁত। পাশে আর একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু ভাই? এই করস। এটাও করস। কয় দাঁত ভাই এটা? ও সব দুই দাঁত। সব দুই দাঁত। আপনি তো গাবতলি হাটে গরু নিয়ে আইছেন। হ্যাঁ। বর্তমানে কি বেচা কেনা বেশি হচ্ছে না কম হচ্ছে? এখন একটু কম হচ্ছে ভাই। এখন একটু কম হচ্ছে। এটা কত হলে বিক্রি করবেন ভাই? এটা আপনার 75,000 হলে বিক্রি। 75,000 হলে বিক্রি করবেন। কতটুকু মাংস হবে? এটা আছে আপনার 6.5 মন। 6.5 মন। 6.5 মন মাংস। এটারও কি দুই দাঁত? দুই দাঁত। সবগুলাই দুই দাঁত? দুই দাঁত। পাশে আর একটা গরু দেখতে পাচ্ছি, এটা তো করচ। এটাও করচ। এটার দাম কত চাচ্ছেন? এই দুইটা সেম সেম। একই দাম? সেম। মাংসও কি একই হবে? একই। এক 2 কেজি এদিক ওদিক। পাশে আর একটা গরু দেখতে পাচ্ছি, এটাও তো কালো মানিক। হ্যাঁ। এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আপনার 45,000। 1,45,000। কতটুকু মাংস হবে ভাই? মনে করেন আপনার 4 মন হবে। 4 মন হবে। কত হলে বিক্রি করবেন? 35-36 হলে বেশ। একদম 35-36। 35-36। ভাই পাশে আর একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু ভাই? এটা আপনার বাটি গরু। এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আপনার 70,000। 70,000। কয় দাঁত এটা? এটা আপনার 4 দাঁত। 4 দাঁত। কত হলে বিক্রি করবেন? এটা বেশ আপনার মনে করেন 55-57 হলে বেশ। 55-57 হলে বিক্রি করবেন। একদম একদম। এটাও কি একই সাইজের গরু ভাই? না, এটা ছোট আছে। এটা ছোট আছে। এটার দাম কত চাচ্ছেন? এটা তোয়া দাম আপনার 55,000। কত হলে বিক্রি করবেন? এটা আপনার 45,000 হলে বেশ। 45,000 হলে বিক্রি করবেন। পাশে আর একটা গরু আছে, এটা কি জাতের গরু ভাই? ওটা করস। এটাও করস। সব করস। সব করস। আর দেশি গরু আসবে কাল। এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 42,000। 42,000। কয় দাঁত ভাই? দুই দাঁত। দুই দাঁত। কত হলে বিক্রি করবে? 35,000 হলে বেশ। মাংস কতটুকু হবে ভাই? মাংস আছে 4 মন 10 সের। 4 মন 10 সের। ভাই আপনার কাছ থেকে যদি গরু নিতে চাই সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ও আমার মোবাইল আছে, মোবাইল নম্বরে আসবে। আপনার মোবাইল নাম্বারটা বলেন দয়া করে। 01723 0172304 3574। আপনার নাম কি ভাই? মিনারুল। মিনারুল। প্রিয় দর্শক, আপনারা কিন্তু মিনারুল ভাইয়ের কাছ থেকে গাবতলি হাটে এসে সার গরু কিনতে পারবেন। দর্শক, প্রতিদিনের বাজার বিষয় নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।